একটা মজাদার ধাঁধা খেলবে আমার সঙ্গে? হ্যাঁ খেলবো। ঠিক, আমি যদি ধাঁধার, তুমি কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করবে দাদা? তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যদি তুমি ঠিক মতো উত্তর দিতে পারো তাহলে তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। সানডেতে বন্ধ আছে, সানডেতে আমাদের মা ছেলেকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তো তোমার তিনটা প্রশ্ন কি ধাঁধা আমাকে জিজ্ঞেস করো। প্রথম প্রশ্ন হলো, মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? খারাপ নয় তো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। চিন্তা করে উত্তর দাও। পজিটিভ উত্তর হবে। মেয়েদের কোন জিনিস দেখতে, বড় হলে দেখতে ভালো লাগে? চুল। হয়েছে, পেরেছি পেরেছি, চুল। আরো দুটি বাকি আছে। আচ্ছা দ্বিতীয় কোশ্চেন কি বলো? 500 টাকাটা বাকি আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, ঠোঁটে ঠোঁট মিললে কি হবে? ঠোঁটে ঠোঁট মিললে কি হবে? ঠোঁটে ঠোঁট মিললে কি হবে, কি হবে বলো বলো বলো। কি হবে? হয়েছে, হ্যাঁ তাও ঠিক। কি বলো, কি বন্ধুরা তোমাদের কি মনে হয়, ঘুরতে পারবো তো? আমার মনের ইচ্ছে পূরণ হবে তো? বলো বলো, তোমার তৃতীয় কোশ্চেন কোন খানা খাই না? তৃতীয় কোশ্চেন কি বলো বলো, কোন খানা আমরা খাই না? কোন খানা আমরা খাই না বলো বলো বলো। পায়খানা। ঘুরতে যাওয়া হবে না। আমি দুটো পারলাম, একটা পারলাম না। আমার ঘুরতে যাওয়া হবে না, আমি হেরে গেলাম। ঠিক আছে।